آله وأصحابه وبارك وسلم. برادران اسلام, جمعر آگے جی کتھا ہوئے چھلو بات صرف اتنی تھی کہ ہر دم اللہ کو یاد کرو, سب سمے اللہ کے شرن کرے جیونے دائتو پالن کرے. جدی ایک برخلاف ہوئے اور سب دنیا داری کے ایمن مشغول ہوئے جائی ہمرا جی دنیا مالک کی بھول جائے, ہمیں ہمار دنیا کا ایت بسی ویست যে আমার মালিককে আমি ভুলে যাই, তাহলে আমার ধ্বংস অনিবার্য, ইয়াকিনি তবাহি হ্যায়, তবাহি বিলকুল ইয়াকিনি. এইখানেই হল ব্যাপার. 1964 সালের কথা বলছি, ঢাকা থেকে আমি একটা প্লেনে করে চিটাগং গিয়েছিলাম. প্লেনে পাইলটের সঙ্গে বসেছিলাম, কোনো প্যাসেঞ্জার ছিল না, আমি এবং পাইলট. পাইলট হুজুর মেরে সাত বেজ যাই, দুইটা সিট থাকে তো, একটা পাইলট একটা কো পাইলট তার অ্যাসিস্ট্যান্টের, তো অ্যাসিস্ট্যান্টের সিটটা সে আমার বসাইছে. এবং প্লেন স্টার্ট করেছে, সে আকাশে উড়বার সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারে টেলিফোন ওয়্যারলেসে কথা বললো, হ্যালো আমি, ও প্যালটের নাম ছিল সুলতান, আই এম সুলতান স্পিকিং, সুলতান স্পিকিং, আমি সুলতান বলছি, সুলতান বলছি, আমি অমুক জায়গায় আছি, এখন ড্যামরা পার হইলাম, আবহাওয়া এই, আমি এত উপরে আছি, কোনো অসুবিধা নেই, আমি ঠিকমতে উড়ে যাচ্ছি, মানে ইস্তিরে পরবাজ কর রা হ্যাঁ, কোনো পরিশানি নেই হ্যাঁ, ইতনা হাজার ফিট উপর সে যা রা হ্যাঁ, আমি ড্যামরা মানে ক্রস কিয়া হ্যায়. এইসব কথা বলে আবার আমার সঙ্গে কথা বলছে, কতক্ষণ কথা বলেই আবার ওয়্যারলেসে কথা বলছে. মেঘনা পার যখন হলো, হ্যালো ঢাকা, হ্যালো ঢাকা, ইয়েস ঢাকা, আমি শুনতেছি রিপ্লাইটা ওয়্যারলেস আসতেছে এত দূরে, আমি শুনতেছি যে আমি সুলতান বলছি, আমি এখন মেঘনা নদী পার হয়ে গেলাম, এখন দাউদকান্দির উপর দিয়ে উড়ে যাচ্ছি, এত ফিট উপর দিয়ে যাচ্ছি, আবহাওয়ার ডিগ্রি এত, আব কুমিল্লা ক্যান্টনমেন্ট করিব আয়া, হ্যালো ঢাকা, হ্যালো ঢাকা, সুলতান স্পিকিং, মানে আমি ক্যান্টনমেন্ট পার হতে যা রা, একটু পরেই কুমিল্লা শহর দিয়ে উড়ে যাব. এসব বাত করতা হওয়া চলা গিয়া কুমিল্লা পার হওয়ার পরে সে শুরু করলে, হ্যালো চিটাগং, হ্যালো চিটাগং, আই এম কামিং ফ্রম ঢাকা, সুলতান স্পিকিং, আমি সুলতান বলছি, আমি ঢাকা থেকে আসতেছি, এত উপর দিয়ে আসছি, এই আবহাওয়া, এই অবস্থা সব. আবার কতক্ষণ পরে ওয়্যারলেস ছেড়ে দিয়ে আমার সঙ্গে কথা বলে এটা সেটা হচ্ছে. তো আমি বললাম যে আপনি এরকম করেন কেন, হ্যালো ঢাকা, হ্যালো কেটে বললো, হুজুর আকাশে দিয়ে উড়ে যাচ্ছি, কন্ট্রোল টাওয়ারে খবর দিতে হয় যে আমি ওই জায়গায় আছি, এমন অবস্থায় আছি, যদি খোদা না খাস্তা কোনো অ্যাক্সিডেন্ট হলো তারা কোথায় এসে খুঁজবে, কাহা তালাশ করেগা মুঝকো, যাহা সে খবর দিয়া ওহাঁ তালাশ করেগা, লাস্ট মেসেজ যাহা সে দিয়া হামনে, শেষ খবর যেখান থেকে দিই সেখানে এসে খুঁজবে. সেই জন্য আকাশে উড়বার সময় সর্বদা সেন্টারের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হয়. বা সমঝ ভাগ আপল কথা বুঝে আসছে, বিলকুল ইসি তরিকে সে দুনিয়া মে রাখতে হুয়ে দুনিয়ার জিন্দগিতে যে অবস্থায় থাকুন না, আল্লাহ পাকের সঙ্গে সেন্টারের সঙ্গে যোগাযোগ করে চলতে হবে. এক মুহূর্ত সেন্টার থেকে আলোক হয়ে যাবেন তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এবং সেটাই ভয়ের কারণ. আজকে বহু লোক অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে, আমি সচক্ষে দেখতেছি, সে বোঝে না সে অ্যাক্সিডেন্ট হচ্ছে. এক হওয়ায় জাহাজ কা গির জানা তবাহ হোনা জ্যাসা হ্যায়, একটা জাহাজ মাটিতে পড়ে যাওয়া ধ্বংস হওয়া যেমন, একটা মানুষের আল্লাহর নাফরমানির কাজে যাওয়া তেমনি ধ্বংস. একটা মানুষ যখন আল্লাহ কি নাফরমানি করতা, যখন আল্লাহ কো নারাজ করত, উসকি তবাহি লিখ লি জাতি হ্যায়. আল্লাহ পাক
ارشاد فرمانی دیا تلق المتلقیان عن الیمین وعن الشمال قعید ما یلفظ من قول الا لدیه رقیب عتید. তোমার ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বান কাঁধে একজন ফেরেশতা আছে, এই দুজন ইয়াকতুবুন মা তাআমালুন, তোমরা যা কিছু করো তোমার সারে আমাল লিখ লিয়ে যাতে হ্যাঁ, যদি ডান যদি নেকামল হয় এই কাঁধে ডান কাঁধের ফেরেশতা লেখে, যদি বদ আমল হয় বাঁ কাঁধের ফেরেশতা লিখতেছে, লিপিবদ্ধ হয়ে যেতে, আমার খবরও নাই আপনার খবরও নাই. وكل انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامه كتابا يلقاه منشورا. প্রত্যেকটি মানুষকে তার জীবনের যাবতীয় কর্মকাণ্ডের হিসাব নিকাশ দিতে হবে, দায়িত্ব গ্রহণ করতে হবে. মেরে দোস্ত, এক সময় এমন ছিল যে বিচার হবে বহু দেরিতে কেমতের দিন, এখন তো দুনিয়াতে বিচার হয় শুরু হয়ে গেছে না, কালকা পানামার নারী হোক ধরা পড়ছে না, কে রয়ে গেছে না সঙ্গে সঙ্গে আমেরিকা বিচার করার জন্য, তার বাড়িতে $50,00,000 পাওয়া গেছে, কোনো কাজে লাগছে তার টাকা, কোনো টাকা কাজে লাগছে, কেসেস করতে $400 কোটি পড়ে আছে সুইস ব্যাংকে, কোনো কাজে লাগছে? তাহলে বোঝা গেল ওই যে ফিলিপাইনের কি নাম ছিল মার্কোস, তার $20,00,000 কাজে লাগছে? লাগে নাই. বলতে চাই দুনিয়া যেই তো এখন দেখা যাচ্ছে বিচার শুরু হয়ে গেছে, আখরাতের বিচার তো আছে. কাজালিক ওয়ালআযাবুল আখিরাতে আকবার লাও কানু ইয়ালামুন. আল্লাহ পাক ফরমাতে হ্যায়, আল্লাহ পাক ইরশাদ করেন, আরে দুনিয়াতে তো কিছুই না, আসল আযাব তো সামনে অপেক্ষা করছে আখিরাতে. অতএব প্রত্যেককে হুঁশিয়ার হতে হবে, প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে. আল্লাহ পাক ইরশাদ ফরমাতে ইকরা কিতাবক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা. তুমি তোমার কিতাব পড়ো, তুমি আপনি কিতাব পড়লো, আমলনামা পড়ো, নিজের আমলনামা নিজে পড়ো, হারে খুদিয়া জায়গা. যারা যারা নেকামল করবে, নেককার হবে তাদের ডান হাতে দেওয়া হবে, যারা বদকার হবে তাদের বাঁ হাতে দেওয়া হবে. এই জন্য গত জুমা একটি দোয়ার কথা বলেছিলাম আপনাদেরকে, অজু করার সময় যখন ডাইন হাত ধোন তখন কি বলতে হবে তার মনে আছে? মনে নাই? কারোর মনে নাই কি দোয়া করা, সে দোয়াটা মনে আছে? আল্লাহ জাআলনি কিতাবি বিয়ামিনি وحاسبني حسابا يسيرا. يا الله আমার আমল আমার ডান হাতে দিও আর আমার হিসাব একটু আসান করে দিও. আল্লাহ জাআলনি কিতাবি বিয়ামিনি, ইয়া আল্লাহ ডান হাতে, আল্লাহ জাআলনি কিতাবি বিয়ামিনি, ইয়ামিন মানে ডান হাত. হ্যাঁ তো বলছিলাম কথাটাই, নেক আমল যারা করবে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে, এবং বদকার যারা হবে তাদের বাঁ হাতে আমল নামা দেওয়া হবে. এবং আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবক, তোমার আমল নামা তুমি খুদ পড়ো, ক্যা তুমি কিয়া হ্যায়. হাদিস মে আতা হ্যায় আকা-এ নামদার তাজদার মদিনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমাতে হ্যায়, একটা মানুষকে কবরে রাখলে হিসাব নিকাশ হইয়া গেলে, কিসের হিসাব নিকাশ? ফার্স্ট একটা ইন্টারভিউ হবে কবরে, একবার যে কোন লোক কবরে যায় তার সঙ্গে একটা হিসাব হবে, এক ইন্টারভিউ একটা পরীক্ষা হয়ে যাবে. প্রথম ঢুকতেই কি হবে? সওয়াল হবে, তিনটা সওয়াল, মার রব্বুক, তোমার পরওয়ারদিগার কোন হ্যায়, কে তোমার প্রতিপালক, তোমার পরওয়ারদিগার কোন হ্যায়. যদি পরওয়ারদিগারের সঙ্গে দুনিয়াতে সম্পর্ক হয়ে থাকে, আগর উসনে পরওয়ারদিগার কি ইতাআত কিয়া, যদি সে আল্লাহর হুকুম পালন করে জীবন যাপন করে থাকে, তাহলে জবাব মিলেগা, জবাব দিয়া যায়, উসকো আল্লাহ তৌফিক দেগা, আল্লাহ পাক তাকে তৌফিক দিবেন, সে বলবে রব্বি আল্লাহ রব্ব. অবশ্য কোন কোন লোক ব্যস্কম আছে, হযরত রাবেয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা আজীব লোক ছিলেন, মেয়ে লোক হলেও আজীব ছিলেন, 1000 রাকাত নফল নমাজ পড়তেন প্রতিদিন,
ہر روز روزانہ 1000 رکعت نفل نماز پڑھتی تھی, سارا بچر روزہ رکھتے 5 دن کے علاوہ, یہ 5 دن روزہ رکھا حرام, وہی 5 دن چھڑا سارا بچر روزہ رکھتے. عجیب لوگ چلے اتر سمے گھر دو چار اٹھ ایک جن ایسے دوارے بولے ایک فقیر آیا, اللہ کریم غریب کو کچھ دیجیے, غریب نے کچھ دین. خادم کے بولیں جو دوٹا روٹی آسے دیے دو, بولے اما اپنی افطار کربین کی جا, بولے میرے مالک اللہ دیکھے گا تم دے دو, ہمار مالک کیا ہمارے کھاؤ گو, تم اللہ نامے چاہیے سے دیے دو. افطار اور کوئک منٹ باقی کچھ پانی چھڑا گھر کچھ نہیں. تھوڑی ہی دیر میں ایک شخص کھنچا لے کے آیا, تر مدد 18 روٹی آسے حلوا آسے. خادم خوش ہو کے لے آئی سامنے, بولے واپس کر دو, یہ میرا نہیں ہے, واپس کرو. پہلے ابھی افطار کا چند منٹ باقی, کوئک منٹ بعد افطار ہے, پہلے مال لگا ہوتے. بولے نہ نہ واپس میرا نہیں ہے. جب افطار کا وقت تقریباً ہو ہی چکا ہے تب ایک دوسرا شخص آیا, 20 روٹی لے کے آیا, حلوا لے کے آیا. بولے اما اگلو رکھ لین نہ اگلو رکھ لین, کارن کی؟ بولے ہم ہی تو دوٹا روٹی دیسی اللہ راستے, تو اللہ تو وعدہ کرسن ایک 10 دیبین, تو 10 10 20 تو ہمارے پاور ہو, ہمیں کملی مخ ہمارے جن وہ آسے ہی نہیں, ہمیں کملی مخ میں تو 2 دیا ہے, 10 10 20 کا حساب میرا ہوگا. یہ چلو یقین اللہ پاک کے پوچھ, ارے یقین جادر ہو جائے تاجر آپ کو پریشانی تھا, خدا قسم کوئی تکلیف نہیں. خیر میں آپ کو کیسے سمجھاؤں, تو رابعہ بصری اور کتھا بول چلا انہیں کتھا ایر اوپر ہمارا کتاب آتا تن لائف روپ بہت آگے چپے چلو 1960 چپے چلو گئی حضرت رابعہ بصری. ہو تو حضرت رابعہ بصری کے جخون بہشت, ارے قبر مدی جگیسا کرا ہلو مر ربک, جگہ تو کڑا ہوئے تمہارا رب کون ہے, تمہارا اللہ پروردگار کے؟ رابعہ بصری بولو ہمارے کن جگہ کرو, اللہ پاک کی جگہ کرو, ہم کے ہمارے جدی تم نا چین تاہلے ہمارا اور کون کتر درکار نہیں, تمہارا دائچا تاکو. اور جدی تم بولیں جو ہے ہمیں اور چینی اور برکت کرس نا, تاہلے تو کتائی اللہ پاک نے فرمایا ارے اس کو مت پوچھو میری بات, اس کو وہ میرا عاشق ہے اس کو مت پوچھو. تو سوال ہوئے مر رب, تمہار رب کے, تمہار پروردگار کے, جس نے ربوبیت کا محسوس کو محسوس کیا, یا اللہ لالن پالن کی اپلبدھی کرے سے اللہ ماں کا لالن پالن کرے. ارے بھائی لالن پالن تو اللہ کرے سن کوئی ماں باپ ہی کرے سے, ارے بھائی ماں باپ لالن پالن ٹھیکی کرے سے, پیٹر بھی تو جہاں چل تہاں کی لالن پالن سے. আমি আপনি 9 মাস তো মায়ের পেটে ছিলাম, তখন খোরাকটা কে সাপ্লাই করেছিল? আপনারা দেখেছেন বাচ্চাটা পয়দা হলে কেচে দিয়ে নারটা কেটে দিতে হয়, কেন? ওই নারে কি থাকে? ওইটা দিয়েই আল্লাহ পাক খোরাকটা পৌঁছাইছেন. এই মায়ের শক্তি শরীর থেকে রক্ত খাওয়ানো হয়েছে ওইটা, দুনিয়ার মানুষকে দেখাইয়া দেয় মা কি জিনিস. দেখ কেটে দেওয়ার কারণে তুই মা থেকে আলো গলিল, তুই মায়ের শরীরের অংশ, দেখালো দেখালো, তারপরে সেই মায়ের সঙ্গে দুর্ব্যবহার. বউ একটা রিপোর্ট দিল আজকে, আম্মা আমার জানি কি বুঝছে কি কইল, বাস আম্মা আম্মা হয়তো এসান নামাজ পড়ে তসবি পড়তেছেন, ওই টাইমে ছেলে আইসা গরম কথা মারে শুনাইয়া গেল, বাপ মারা গেছে 4 বছর আগে, এখন এই ছেলের ঘরে থাকে, ছেলের ঢুমকি হুমকি খাইয়া এই মাসুক করে থাকে. আর তখন আল্লাহ রাস কেঁপে যায়, একটা জল আস মায়ের কষ্টের কারণে আল্লাহ রাস কেঁপে যায়. কিন্তু আল্লাহ পাক দেখা যাবে, দেখ তুই দুনিয়াতে আসত মায়ের রক্ত খাইয়া দেখ. আর করতে চাই কথাটাই যে দুনিয়ার জিন্দগি আল্লাহ পাকের দান,
এই দানের সদ্ব্যবহার যদি করেন, এই দানকে যদি আল্লাহর দান মনে করেন, আগর আপনি ইস বাত কা এহসাস সমঝতে হ্যায় কি মে আল্লাহ কা আতিয়া হুঁ, আল্লাহ কে অনগিনত এহসানাত মেরে উপর হ্যায়, আল্লাহ পাক কে অনগিনত নেমতে মেরে উপর হ্যায়, আর মুঝে আল্লাহ কে দরবার মে সর ঝুকানা চাহিয়ে, আল্লাহর নাফরমানি করা আমার উচিত নয়, ভদ্রতার বাইরে। আরে ভাইও, একটা লোক আপনার বাড়িতে থাকে, মা কা লোন না আপনি এমনি বল থাকেন ভাই, আরে আল্লাহ বাড়ি দিছে দেখি আর কি বানানি আপনি ঠিক থাকেন, দশ বছর থাকা খাওয়া চলাফেরা সব আপনার কষ্ট, তারপরে সে আপনার সঙ্গে দুর্ব্যবহার করতে পারে? পারে? আপনি একটা রিকোয়েস্ট করলেন, ভাই আজকে আমার মেয়ের বিয়ে, একটু একটু আমার দিকে লক্ষ্য রাখেন, কাজ করবেন, দিকে খেয়াল করেন, চর্চা করতে পারবে? যদি করে তাহলে তার মতন নিমুখ খারাপ আছে দুনিয়াতে? এটা তো একটা সামান্য দৃষ্টান্ত দিলাম, মাথার চুল থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সব আল্লাহর নেয়ামত, তারপরে যদি আল্লাহ নেওয়া নাফরমানি করে কত বড় নিমুখ খারাপ দুনিয়ার মানুষ আপনারা বলেন? এবার আল্লাহ কি তরফ থেকে আওয়াজ যা রই, দাওয়াত যা রই, কি দাওয়াত? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলা সলাহ। তোমরা যারা কালমা তাইয়্যিবা পড়ানো বলো আ যাও, হাইয়া আলা সলাহ নামাজ কে লিয়ে আ যাও, পরবাহি নেই কস্তা পরিষদ কে ভাইয়া কলো কন বোলা রা মসজিদ, আরে মসজিদ নেই বোলা রা, আল্লাহ কি তরফ সে মসজিদ কি পুকার, মসজিদ কি কি তাকত হ্যায় বোলা এসো, লেকিন আল্লাহ নাফরমানি করতে একটা হুকুম বখেলাপ করতে ভয় লাগে না? আমি কার দুনিয়াতে বাস করি, কার ঘরে থাকি, কার হাওয়া বাতাস খাই, কার নিয়ামতে আমার এই শরীর হয়েছে, আমি তো পাঁচ পাউন্ড হয়েছিলাম, এর দূর হয়েছিলাম, কি মুসলমান অস্বীকার করতে পারেন? এর দূরে না হয়েছিলাম মার পেটে, আল্লাহ যে এত বড় করে দিছে, মায়ের বাপের তো এত বড় করে নাই, কে কে করেছে? সেই আল্লাহ পাকের দেওয়া শক্তি থাকা সত্ত্বে তার নাফরমানি, তার দুনিয়াতে তার বাতাস, তার হাওয়া, তার আলো খাইয়া আজ পর্যন্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই এত লম্বা বিল দেয়, আজ পর্যন্ত সূর্যের একটা বিল আসেনি, এই সত্য কথা না মিথ্যা কথা? তবে একদিন হিসাব হইব কেয়ামত, একদিন হিসাব হোগা কেয়ামত কে দিন হোগা, কিতনি নিয়ামতে তুমনে মেরা ইস্তেমাল কিয়া আর কিতনি মেরি নাফরমানি কি, ইসকা হিসাব কেয়ামত কে দিন হোগা। সেই জন্য কর্তব্য হল আখিরাতের জন্য তৈরি হওয়া, কোন অবস্থাতেই আল্লাহ নাফর হুজুর ফরমাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে গুনাহ করতে করার সময় এরকম ভয় করতে হবে, আগুনে পড়ার মধ্যে দোজখের এই একটা জ্বলন্ত আগুনে আঙ্গুনে পড়া যেমন কষ্টদায়ক, রাজি হয় না কেউ, গুনাহ করতে মন যেন নারাজ হয় এভাবে, আগর ইয়ে বাত হ্যায় তো তুমনে খুদা কো ইয়াদ কিয়া হ্যায়। মেরে দোস্ত বলতে চাই কথা চাই, বাস্তব বড় কঠোর, বাস্তব বড় সত্য, আমি আছি, আমি থাকবো না, মাই হো আর মাই নেই রহুঙ্গা, ইস মেম্বর মেম্বর মে মুঝসে পহলে বহুতসে বুজুর্গান দিন আয়ে, মেম্বর আপনি জগা রহা ও দুনিয়া সে চলে গয়ে, মুফতি আব্দুল মুয়াজ্জিজ সাহেব ইহি বৈঠ কে আওয়াজ ফরমাতে রহে, মগর আব নেহি হ্যায়। গুজশতা 300 সাল মে কিতনে আদমি আয়ে আর কিতনে চলে গয়ে, মসজিদ আপনি জায়গা ঠিক হ্যায়, কিতনে মুসলিয়া নামাজ পড়ে গুজশতা 300 সাল মে, লাখো ও আব নেই হ্যায়, তারা নাই, তারা চলে গেছে, পৃথিবী থেকে বিদায় হইয়া গেছে, চিরতরে বিদায় হয়ে গেছে, হমেশা দায়মন আবদন, হমেশা হমেশা কে লিয়ে চলা গিয়া, আব দোবারা ওয়াপিস আনে বালা নেহি হ্যায়। এই হালত মেরি বি আর আপনি বি হ্যায়, আমার এবং আপনারও একই অবস্থা হবে, অতএব আমরা আখিরাতের জন্য কি করেছি ওই হিসাব নিকাশ করার দরকার। ভাইও এই কথাই বলে শেষ করতে পারলাম না তখন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ফরমায়া, শোনো মিয়া, যে খেতে চাষ না করে, দোকানে বসে দোকানদারি না করে, সে রোজগার করতে পারে? পারে না, খালি হাত চলে আসে, বিলকুল আগার দুনিয়া মে তুমি আখরত কে লিয়ে নেই কামায়া তো খালি হাত যাওগে, বড় খতরনাক, বড় খতরনাক। আজকে এখানে শীতের মধ্যে গরম কাপড় না হলে চলে না, যত শীত তত গরম কাপড়, ওখানে শীত লাগার ভয় আছে তো,
দে উস্তাক উঠায় দেখ উস্তাক কোথায়, কারণ তো হিটার লাগানো হচ্ছে, এয়ার কন্ডিশন কাজ করছে, ল্যাপটপ কাজ করছে, জাম্পার কাজ করছে, কোট কাজ করছে, শেরওয়ানি কাজ করছে, ওখানে এগুলো কোথায়? আখরত কা সামান দুনিয়া সে লেনা হোগা, আগর দুনিয়া মে হমনে আখরত কা সামান নেই কমায় নেক আমল কে তৌর পর, নেক আমল যত বেশি করো যত বেশি পারো। আল্লাহ আকবার, হযরত আল্লামা ইবনে সাম্মা, হা হা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বিহামদিহি, হারুন রশিদ খলিফা হারুন রশিদ একজন বুজুর্গ কাছে গেলেন, গিয়ে বললেন হুজুর নসিহত কিজিয়ে। কই নসিহত কি? তিনি কি বললেন? ইজা হামালত জানাযাতান ইলা কবরিন ফালাম আন্নাক বাদাহা মাহমুলো। মিয়া তিন জানাজা আর কি দোয়া নসিহত করুম, তোমার কি নসিহত মে করো? কবি জানাজা তুমি দেখা? বলে হুজুর দেখা হ্যাঁ, কাঁধে ভি পে লিয়া হ্যাঁ, জানাজা তো দেখি লই, তো তুমি কে সমঝা? বলে কুছ ভি নেই সমঝা, কুছ নেই সমঝা। বলে জব জানাজা দেখো তব ইয়ে সমঝো কি ইসকে বাদ কা জানাজা তুমারা উঠেগা, যদি এই বুঝ হয় যে এরপরে আমাকে উঠানো হবে তাহলে তোমার মনের যা অবস্থা হবে সেই অবস্থাটা সর্বদা অব্যাহত রাখো, কারণ যে কোনো দিন আল্লাহ পাক উঠাইতে পারেন। পৃথিবীর কোনো মানুষ জানে না কয় মুহূর্ত তার আছে পৃথিবীতে, আমিও জানি না, আপনি জানেন না, কেউ জানেন। তাহলে আমাদের করণীয় হল আখেরাতের প্রস্তুতি গ্রহণ করা। এই জন্যে আকায় নাম দা তাজদার মদিনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল লাইফে তিনি দেখিয়ে দিয়েছেন যে আখেরাতের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে আমরা কথা বলতাম, কে আমরা? মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা উম্মুল মুমিনীন তার স্বামী স্ত্রী, তারা কথা বলতেন। ঘরে কত রকম কথা হয়, ঠিক ওই মুহূর্তে বেলাল আজান দিয়ে মর্রাক আল্লাম ইয়ারিফ না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর সে এসা নিকল যাতে থে কোই হমকো পেহচানতে নহি থে হম কন থে, আল্লাহ তরফ থেকে ডাক পড়ে গেলে আর দুনিয়ার কাউকে তিনি চিনতেন না। তো আল্লাহ পাকের কথা যার মনে থাকে, জিসকে দিলকে খামোশ গহরাই মে, যার মনের গোপনতম প্রকোষ্ঠে আল্লাহর নাম থাকে, সে এরকম চোকান্না থাকে কখন ডাক পড়ে আল্লাহ। মেরে দোস্ত আকায় নামদার তাজদার মদিনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহাম, একটা মুহূর্ত এমন যেত না যখন তিনি আল্লাহকে জিকির করতেন না। যুদ্ধ চলছে ওদের ময়দানে, রণাঙ্গনে চরম যুদ্ধ, তার মুখে একটা কথা, আল্লাহুম্মা লা আয়েশা ইল্লা আয়েশাল আখরা, আল্লাহুম্মা লা আয়েশা ইল্লা আয়েশাল আখরা। আল্লাহ দুনিয়ার জিন্দগি কিছু না, আখরাতের জিন্দগি হলো আসল জিন্দগি, আখরাতের জিন্দগি হলো আসল জিন্দগি। যুদ্ধ চলছে, তলোয়ারও চলছে, আর এই কথাও বলছে। তো আরজ করতে চাই, হাদিস মে ইতনা ভি আয়া হ্যায় হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতে হ্যায় কি মিয়া আল্লাহর জিকির এভাবে করো মানুষ যেন তোমার মজনু কয় পাগল কয়, আল্লাহর জিকির এইভাবে মজনু থাকো মনে হয় মানুষ গভীর তো পাগল হোক গিয়া, বলে ঠিক আছে পাগলই হয়েছি, তবে দুনিয়ার পাগল নয় আল্লাহর কুকুর। হযরতে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ ব্যক্তি ছিলেন বাংলাদেশের মধ্যে, শেষ ব্যক্তি গঙ্গুই রহমতুল্লাহকে খলিফা ছিল, আখেরি ঈশ্বাস কাহা যা সকতা হয় উনকো। এখনো যদি আপনারা তার কবরের কাছে যান, পাঁচ দশ মাইলই বোধ হয় জিকির আওয়াজ শুনবেন। 1954 সালে আমি তার জিয়ারতে গিয়েছিলাম, 1954 সালের কথা বলছি, 54-এ জিয়ারত তো গিয়া। আপনারা শুনে আশ্চর্য দিতে হবেন, কচু একটা জায়গা সেখান পর্যন্ত গাড়ি গেল আর সামনে গেল না, হেঁটে যেতে হইল, হেঁটে ভিতর দিয়া দিয়া যার সময় তো ফজরের সময় গেছি, ফিরবার সময় 8টা বাজে গেছি, ওখানে কথাবার্তা হলো, যার হল আল্লাহ পাক খেয়ে ধান খেয়ে
এর মধ্যে খালি খেতের ভিতর থেকে জিকির, আল্লাহ 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 আল্লাহ। কি পাথরের মধ্যে ময়দানে খেতের ভিতরে ফসল ধানের খেত, আল্লাহ আল্লাহ আওয়াজ আ রে, আমি কি ব্যাপার? সামনে গিয়ে দেখি যারা খেতে কাজ করছে, জমি নিরাচ্ছে, তারা ওই নীরের কাজও করে জিকির উপরে। পাঁচ সাত মাইলের মধ্যে জিকিরই জিকির, কালী সাহেব রহমতুল্লাহ জিকিরের আসর এত বেশি হয়ে যাবে। মানে আশা কাহি জিন্দগি মে নেই দেখা মেয়ের দোস্ত। আচ্ছা ওনার অবস্থা কি ছিল? এখন তো আজকে ওনার ইন্তেকালের 50 বছরের পরের কথা বলছি, ওনার অবস্থা কি ছিল? আমার ওস্তাদ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি ওনার মাদ্রাসায় ওস্তাদ ছিলেন, মোদারে ছিলেন প্রথম জীবনে। পরে আমি আমার হুজুরের কাছে পড়েছি, আমাদের বাড়িতে উনি আল্লাহ রহমত থাকতেন, আমার পড়াতেন ছোটবেলায়। তিনি বলছেন আমরা দেখেছি জিকির করতে করতে ওই হালাতে দৌড় দিছি যে পুষ্করি পার হয়ে চলে গেছে। তিনি বলে যে আমি স্বচক্ষে দিচ্ছি, কোন সময় দেখা যেত জঙ্গল বেত মুড়া মানে কাটা গাছ, জিকির করতে করতে ওর ভিতর দিয়ে বাইর হয়ে চলে যেতেন, খবর হয়েছে। আমার ওস্তাদ হজমান আব্দুর রহমান সাহেব আমাকে বলেছেন যে আমি এসবই দেখা নামাজ কি হারাত উপর উঠ গে গোনো কাউ করে উঠে গেছে। একটা দিনের কথা বলিও না, জিকির করতেছেন আল্লাহ 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 আল্লাহ। সংসার ধর্ম আছে, খেত খামার আছে, বাচ্চা ছেলে ছেলে মেয়ে 11 জন দুনিয়া দেরিয়ে আছে, দুই বিবি, কিন্তু আল্লাহ বুজুর্গান দিন এ করেন এই এক নিঃশ্বাসে কয়বার আল্লাহ আল্লাহ করা যায়। হযরত শাহাবলি উল্লাহ ধরিমতুল্লাহ বলেন যে আমি এক নিঃশ্বাসে 200 বার পর্যন্ত আল্লাহ আল্লাহ। আপনারা শুরু করেন দেখবেন 60-70 বেশি এখন প্রথম প্রথম পারবেন না, আস্তে আস্তে আল্লাহ পাক নিঃশ্বাসের মধ্যে বরকত দেবেন। আর এর বেশি বলতে চাই না, বাড়িতে বসে প্র্যাকটিস করেন দেখবেন তসবি হাতে লইয়া আল্লাহ এটা হলো কি তার নিঃশ্বাসের হিসাব দিতে হবে। এখন প্রত্যেক নিঃশ্বাসে একবার আল্লাহ জিকির করা দরকার। এখন যদি 1 ঘন্টা এইভাবে করা যায় হয়তো 24,000 বার যে আমরা নিঃশ্বাস ফেলি 24,000 বার আল্লাহ আল্লাহ জিকির হয়ে যাবে, কাজ হয়ে যাবে। যারা এই ময়দানের লোক তারা তারা এটা বুঝবে, যারা এই ময়দানের লোক না তারা বুঝবে না। যাই হোক, তো হযরত কারী সাহেব রহমতুল্লাহ আলাইহি সংসারী মানুষ কিন্তু জিকিরের মধ্যে আছেন, বিবি বলছে যে বিকালে তখন তো কেরোসিনের হারিকেন, কেরোসিন সে বাতি জ্বালিয়ে দিই, ঘরে কেরোসিন নেই, বাজার থেকে আনতে হবে, নয় অন্ধকার থাকবে ঘর, ইলেকট্রিক নয় সুইচ টিপেন কাজ হয়ে যাবে। বিবি বলছে যে ঘরে কেরোসিন নাই, তখন আল্লাহ আল্লাহ লাল লাল দেখলো যে একটা লোক যাইতে আছে বাজারের দিকে, বাজারে যাও বাজারে যাও, সে জবাব দিব তো যাই বা কিছু, আল্লাহ 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 সে করে যাই। আচ্ছা আমার জন্য কেরোসিন আনতে পারবা, কেরোসিন আনতে পারবা, আল্লাহ 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 জি পারবো পারবো, আল্লাহ আল্লাহ এই বোতল নিয়ে বোতল নিয়ে বোতল নিয়ে, অর্থাৎ কেরোসিন তোর বোতল নিয়ে, আল্লাহ এই নো টাকালো এই নো টাকালো, আল্লাহ 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 এক বোতল সাদা কারাসি, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই সময় একটা হিন্দু ওইখান দিয়ে যায়, লোকটা গিয়ে এরম করে কা আল্লাহ 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 এই কথা কই, আবার কথা কয় আবার আল্লাহ 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 আল্লাহ। তো তার ওই বাড়ির সামনের জমিটা তার নিজের, ওই জমিটা একটা লোক কাজ করছে, খেতে কাজ করে। ওই হিন্দু লোকটা ওই লোকটা রেখে জিজ্ঞাসা করে মাথা খারাপ নাকি, মাথা খারাপ যে মা খারাপ হয় তার নিজটা এরকম করে কা আল্লাহ 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 ও দেরি করো না মগরিব রাগ আইছো, আল্লাহ 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 ওই লোকটারে কইল আল্লাহ 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 আল্লাহ। তো উনি দেখেছেন যে আমার চাকরের সঙ্গে কি জানি কথা বলল, যখন হিন্দু চলে গেল উনি বলে ওই লোকটা কি বললো তোমারে, আল্লাহ 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 কি বললো, তো ভয় আর কয়লা হুজুর পাগল করছি এটা ওই লোক ওই বলছে পাগল কা
আরে মিয়া কি কইছে কও না, আমি বুঝি তো কি কইছে, তুমি কও না আমি বুঝি, আল্লাহ কি কইছে, আল্লাহ আরে কও না জলদি কি কইছে, কি কইছে, আল্লাহ আল্লাহ, সে ধমক খাইয়া কয়ে হুজুর আপনার পাগল কইছে, আলহামদুলিল্লাহ, তুমি বলো আলহামদুলিল্লাহ, হাদিস মে হে আল্লাহকে জিকির এসা করো যে দুনিয়ার মানুষ তোমারে পাগল বলে, দুনিয়া বলে তোমাকে পাহাত্তা ইউকাল আন্নাকা মাজনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায়া এমন ভাবে আল্লাহর জিকির করো ইস্তিগফার আল্লাহকে ইয়াদ করো যে দুনিয়া ওয়ালা তোমাকে পাগল সমঝে, আল্লাহ 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 আল্লাহ, মেরে দোস্ত হিসাব তো মেরা আল্লাহ সে হ্যায় বন্দা সে তো কুছ নেই হ্যায়, দুনিয়ার মানুষ পাগল বললে কি না বললে কি, আমার মালিক যদি আমাকে আপন বলেন ভালো বলেন তাহলে তো আমি বেঁচে যাই, এই অবস্থা যদি হইতে পারে তাহলে মেরে মেরে দোস্ত জিন্দগি বাদ যায়গি, কবর তো ফেলে চলে আসবে, কি কমো আপনাদেরকে, আমার ঈশ্বরবাণী খুলে ফেলবে, আমার এই ঘড়ি খুলে ফেলবে, এই টুপি খুলে ফেলবে, গোসল দিয়ে একটা কাফন পরাইয়া আল্লাহ কান্দে করে নিয়ে কবর খুলে চলে আসে, ঠিক না ঠিক, সত্য কথা কর, সত্য কথা কর, আপকে সাথ দিয়ে হোক মেরে সাথ দিয়ে হোক, লেকিন না মেরি দৌলত মেরে সাথ যায়গি, না মেরি ইজ্জত সাথ যায়গি, কুছ নেই সাথ যায়গা, না কিসমত সাথ যায়গি, না দৌলত সাথ যায়গি, না আজমত সাথ যায়গি, না দৌলত সৌলত সাথ যায়গি, যো কুছ পুছে জায়েঙ্গে মাহশার মে বনে কা মাল হে তেরে, যো কুছ কাম আয়েঙ্গে বনে কা পাল হে তেরে, একটা কথা বলে মজলিসকে শেষ করতে চাই, একটা মানুষ ইন্তেকাল হলে দুইজনের দুইটা সওয়াল করে, দো আদমি দো সওয়াল করতে হয়, ফেরেশতা পুছতে হ্যায় এক দুসরে কো, ফেরেশতা পুছতে হ্যায়, ফেরেশতারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, মা কদ্দামা লিল আখিরাহ, মা কদ্দামা লিল আখিরাহ, মা কদ্দামা লিল আখিরাহ, এই লোকটার যে ইন্তেকাল হইয়া গেল আখেরাতের জন্য কিছু পাঠাইছে, আখেরাত কে লিয়ে কিছু ভেজা হ্যায়, দুনিয়ায় ভেজো কুছ হ্যায় হ্যায়, তুই নেক আমাল আখরত কে লিয়ে ভেজা হ্যায়, যদি নেককার হয় ফিরে তো বহুত ভেজা বহুত ভেজা হ্যায় হ্যায় বহুত হ্যায়, দুনিয়া কে আজি যাকর বাতি সজন জিজ্ঞাসা করে কি গেল গা তো উনি দুনিয়া থেকে রাইখা গেল কি আসেনি, ছেলেপেলের জন্য কিছু আছে না, দুইটা বাড়ি আছে ভাড়া পাইব, দোকান আছে চক বাজারে, তারপরে এই আছে সেই আছে, না অসুবিধা নাই ছেলেপেলে খাইয়ে দেখতে পারবো, আর কৃষজনরা বলে ক্যা রাখতে কে আবো, আর হরিষ্ঠ কাছে ক্যা ভেজা হইব, মেরে দোস্ত আব আপ খুদ ফেসলা করে, মেরি তাকত নেই বললে কি মে খুদ গুনেগার হো, মে খুদ গুনেগার হো, আপ মেরে লি ভি দোয়া কিজিয়ে, আপনি লি ভি দোয়া কিজিয়ে, তফসির নুরুল কোরআন কে লি দোয়া কিজিয়ে, এখন এই কাজটার মধ্যে আল্লাহ পাক আমাকে মশগুল রেখেছেন, তফসির নুরুল কোরআন এখন সপ্তাহ আপনারা জানেন, আমি জানি না আপনারা ছয় খণ্ড কে নিয়েছেন কে নেন নাই, যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন সে নিয়েছেন, যাকে তৌফিক দেন নাই নেন নাই, তবে সপ্তম খণ্ড এখন ছাপা হচ্ছে, আপনারা একটু দোয়া করবেন আল্লাহ পাক যেন ৩০ খণ্ড মোকাম্মল করার মকবুল করার, আল্লাহ যেন মকবুল করেন এবং মোকাম্মল করার কমপ্লিট করার তৌফিক দান করেন, সেই জন্য আপনারা আর কিছু না পারেন, আপনি যদি কিনেন তো নেক্সট খণ্ডতে এই পয়সাটা কাজে লাগবে, এইটা যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারেন অন্তত দোয়াই করেন, এটা তোর পয়সা লাগবে না আপনার, আল্লাহ এই কাজটা তোমার এই বন্দাকে দিয়া এটা করা গেল, আজ ১২০০ বছর হয়েছে দেশ ইসলামের, কোরআনের একখান তফসির এই দেশে আলেমরা করে নেই, মিনিমাম ৩ লক্ষ আলেম বাংলাদেশে বর্তমানে জিন্দা আছে, এর আগে গত ১২০০ বছর লাখে লাখে আলেম চলে গেছে, এই কাজটা লটকে আছে, প্রথম তর্জমা কোরআনি করিমের একটা হিন্দু করেছিল, বিশ্বাস করেন আপনারা, বাবু গিরিশচন্দ্র, সে কোরআন শরীফ কি বলছে সে আরবি জানতো না, ইংরেজি থেকে তর্জমা কি আসছে, ইংরেজি সে তর্জমা কি আসছে, আর ৮০ সাল পেলে পহলা তর্জমা এক হিন্দু নে কিয়া, কিস কদর জিল্লত আর বেজ জতি আয় আমার লিয়ে, উলামা কে লিয়ে আর মুসলমান কে লিয়ে, কিন্তু তফসির আজ পর্যন্ত কেউ করেনি, এই কাজটা আল্লাহ পাক দয়া করে আমাকে দিয়েছেন,
এখন এটা যেন আল্লাহ কবুল করেন আমার মেহনত, তিনি কবুল না করলে তো আমার মেহনত দেখা, দুনিয়ার সব ছেড়ে দিয়ে এই কাজটা করতেছি, আল্লাহ পাক যদি কবুল করেন এবং এটা যেন মুকাম্মাল করার তৌফিক দান করেন, এর জন্য দোয়া করেন আপনার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফানা মাআল আবরার, إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب داك مقرا بالذنوب داك إلهي عبد نجني من كل ضيق إلهي نجني من كل ضيق بجاه المصطفى مولى الجميل أضلي في مدينته قرارا ورزقا ثم دفنا في البقيع يا الله أما در زندگی دل ما کرے گا اے خدائی بندرا رسوا مکن গর্বদম মন্দির মন পেদা মকুন, গর্বদম মন্দির মন পেদা মকুন, ইয়াল্লাহ দুনিয়ার জিন্দগিতে জানা জানা কত গুণা হইয়া গেছে, ইয়াল্লাহ তুমি পাকড়াও করলে বাঁচবো না, ইয়াল্লাহ তুমি বাঁচাইয়া দাও, খুদাই বন্দারা রসুয়া মকন, গর্বদম মন সের মন পেদা মকন, ইয়া আল্লাহ দুনিয়াতে ইজ্জত হুরমত সম্মান যা কত অনেক কিছু দিয়েছো, কাল কিয়ামতের কঠিন দিনে বেইজ্জত করে গোজখে দিয়া যায়ো না, বেইজ্জত করে নাকে রশি লাগাইয়া দোজখে নিয়া যাইও না, ইয়া আল্লাহ তিল রজন রাগ কবরে অন্ধকার কবরে ফেলে চলে আসবে আর কোন খবর লইব না, আমার গতি কি হইব আল্লাহ, কি গতি হইব পাও না বাবু, তুমি বলো কি হইব, কেন আসতে হবে এই দুনিয়াতে, এখন এই বিপদে পড়লো গর্ত করে ফেলে চলে আসবে, এই ডাকাত করতে কি চলবে, তাদের খানা পিনাতে কি চলবে।